দোল পূর্ণিমার ভ্লগ আর সাথে হোলির ভ্লগ আজকেই তোমাদের সাথে শেয়ার করব। আসলে কি বলতো, হোলির পরের দিন না শরীরটা এত বাজে লাগে যে কোনো কিছু করতে ইচ্ছে করে না। এর জন্য না আমি ভিডিও এডিটিংটা করিনি, আর আজকে এতক্ষণে ভিডিও এডিট করে তোমাদের সাথে এখন পোস্ট করব। তো এই দেখো, দোলের দিন সকাল সকাল আমি ঠাকুর ঘরে স্নান করে চলে গিয়েছিলাম ঠাকুরকে আবির মাখাবো বলে, কিন্তু দেখো ঠাকুর আগে থেকেই হোলি খেলে বসে আছে। মানে আমার বর হোলি দিয়ে মানে রং দিয়েছে, আমার শাশুড়িমা রং দিয়েছে, তারপরে আমি আর কি করবো, ওই আবির ভরানো মুখেই রং দিয়ে দিলাম। তারপরে আমি একটু রেডি শেডি হয়ে আমার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। ওই বাড়িতে না আজকে একটু মা ছোট করে ভোগ দিয়েছে, তা মা বললো আয় প্রসাদ খেয়ে যা। তো আমি সেই মতো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আজকে না আমি শাড়ি পরেছি, মা বাবা দেখলে তো অবাকই হয়ে যাবে। বিয়ের পরে মনে হয় ওই ষষ্ঠীতে লাস্ট শাড়ি পরে গিয়েছিলাম, তারপর আজকে শাড়ি পরে আবার যাচ্ছি। তো ভীষণই ভালো লাগছে, মাঝে মাঝে শাড়ি পরতেও ভালো লাগে। আর এই দেখো আমি আসবো বলে মা দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। তো প্রত্যেকবার মা এরকমই করে, আমি আসবো শুনে ওই ফোন করে যে কোথায় আছি, ওই সামনে দাঁড়িয়ে থাকে। তো বাড়িতে ঢুকে পড়লাম, মা এরকমই করে। তারপরে প্রথমে গিয়ে ঠাকুরের সাথে একটু দর্শন করে নিলাম। তার আগে কিন্তু বাপির সাথে আর বোনের সাথে দেখা হয়ে গেছে, তোমাদের ভিডিওতে দেখানো হয়নি। তো তারপরে আমি মায়ের হাতে স্পেশাল প্রসাদ খেয়ে নিলাম, যেটা আমার খুবই ভালো লাগে খেতে। এরপরে মা আমাকে একটু চুল আঁচড়িয়ে দিচ্ছিলো, যেহেতু আমি একদমই চুলের যত্ন নিই না, একদমই ভালো করে চুল আঁচড়াই না এর জন্য। তারপর বোনের সাথে একটু আমাদের বাড়ির সামনে তেলের পাম্প আছে, সেখানে গিয়েছিলাম তো একটু রিলস করার জন্য। তো রিলস করে নিলাম, পাম্প আজকে বন্ধ ছিল এর জন্য রিলস করতে পারলাম। তারপরে বাপি টোটোতে উঠিয়ে দিল, ওখানে কিছু সময় কাটানোর পরে বাড়ি চলে আসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি তোমাদের এই ভবনটা দেখাচ্ছিলাম, যে এই ভবনে না আমার রিসেপশন পার্টি হয়েছিল। তারপরে আমি বাড়িতে এসে দেখি যে আমাদের বাড়ির সামনে একটা ছোটোখাটো মিটিংয়ের আয়োজন করা হয়েছে। তো মিটিংটা হচ্ছিলো ওই সামনে ভোট, এর জন্যে তো আমার ভাস্তি আর আমার একটা ননদ মিলে আমরা বারান্দায় বসে বসে এই মিটিং একটু দেখলাম। তারপরে কিন্তু নিজেদের মতো একটু খুনসুটি করে নিচ্ছিলাম। তো এটা হচ্ছে হোলির দিন, মানে এই দিন আমাদের এখানে সবাই রং খেলে আর কি। তো আমি আর আমার বর রেডি হয়ে গেছি, আমার বর একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিল, আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো ততক্ষণে। তারপরে এই যে আমরা দুজন দুজনকে একটু রং মাখাচ্ছিলাম, বলো হোলির দিন দুজন দুজনকে একটু রং না মাখালে হয়? এটাই তো মেন। তো আমি বলেছিলাম তুমি আগে কাউকে রং মাখাতে দিবে না, প্রথম রং কিন্তু আমি লাগাবো তোমাকে, আর তুমি আমাকে প্রথম রং দেবে। তো সেই মতো ওই দুইজনে দুজনকে রং দিচ্ছিলাম। তো আমরা এরকমই করি, আর পেছন থেকে না বাবা আর মা বারবার এসে দেখছিল, তো আমার খুব হাসি পাচ্ছিল। তোমরা ভিডিও লাস্টে মানে এই ভিডিও ক্লিপটার লাস্টের দিকে দেখতে পারবে যে আমার শ্বশুরমশাই একটু উকি মারছিলেন, তো আমার খুব 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 হাসি পাচ্ছিল আর কি। তো এরপরে আমি বাড়ির সবাইকে রং দিয়ে দিলাম, সবাই বলতে ওই শ্বশুরমশাই আর হচ্ছে শাশুড়ি। তো শ্বশুরমশাই আর শাশুড়িমাকে রং দিয়ে দিচ্ছিলাম একদম দিয়ে, মানে সববার বাড়িতে যাবো রং দিতে। তো এই যে আমরা টোটোতে উঠে পড়লাম, কেননা হালকা বৃষ্টি পড়ছিল। তো ফার্স্টে একটা দিদির বাড়িতে ঢুকেছিলাম, ওই দিদির বাড়িতে বাইক রেখে তারপরে আমরা টোটোতে উঠে পড়লাম। এই যে বাড়িতে চলে এসেছি, ও বাপি আর হচ্ছে মাকে রং দিল, তারপরে কিন্তু আমি রং দেবো। আর আজকে বাড়িতে আমাদের স্পেশাল আইটেম রান্না করা হয়েছে, যেটা প্রত্যেক হোলিতে রান্না করা হয়, কিন্তু আমরা আজকে খেতে পারবো না, কেননা আমাদের আজকে বজরং বলির জন্য নিরামিষ মঙ্গলবার। তো এর জন্য আমরা কিছু খাবো না, এর জন্য মা আমাদের জন্য স্পেশাল করে রান্না মানে ক্ষীর বানিয়েছে। তারপরে যেহেতু আমার আর আমার বরের দই খুব পছন্দ, দই এনেছে, মিষ্টি এনেছে। তো যাই হোক, এইসব খেয়ে দিয়েই চলে আসতে হয়েছে। তারপরে আমিও মা বাবাকে একটু রং মাখিয়ে দিলাম, তারপরে বুনুকে ডাকলাম, বুনু একটু আসলো। ও যেহেতু বেশি রং পছন্দ করে না, এর জন্য ওকে আমি হালকা রং মাখালাম। তো প্রথমের দিকে এরকম বেশি রং পছন্দ করে না, কিন্তু লাস্টের দিকে এত ভূত হয়ে যায় বলার মতো না। তারপরে আমি আর আমার বর দুজনে মিলে বুনুকে রং মাখিয়ে নেব। আর আজকে না সম্পূর্ণভাবে ভিডিও করাই হয়নি, মানে আমরা এত জায়গায় গিয়েছি, এত কিছু করেছি, কোনোটাই ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো যেটুকু নিয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো অনেক জায়গায় ঘুরে ফুরে এসে মোটামুটি দুটোর সময় বাড়িতে এসেছি। বাড়িতে এসে দেখি দেখো কত বক্স টক্স এনেছে, কত লোক হয়েছে আমাদের পাড়ার সবাই মিলে, খুব নাচানাচি হচ্ছিলো। আর এই নিয়ে আমার দ্বিতীয়বার হোলি, তো বিয়ের পরে আরেকটা হোলি কাটিয়েছিলাম। ভীষণই মজা হয় আমাদের এখানে, ভীষণই মজা হয়। তো লাস্টে তো একেবারে এমন হয় যে জল দিয়ে খেলা খেলি অবস্থা। তো যাই হোক, আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। টাটা।